فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু. লাস্ট নাম্বার 63 যে লিখিত প্রশ্ন করেছেন তার জবাবে আমি বলবো, যে ব্যক্তি নির্জনে গুনাহ নিয়ে যায় এবং নেক আমল নিয়ে যায় তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, এই কথা বানোয়াট, এই কথা বানোয়াট, এই কথা ঠিক নয়, এটি কোরআন হাদিস বিরোধী কথা. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওজন করবেন, মানুষের আমল ওজন করবেন, এক পাশে গুনাহ আরেক পাশে সৎ আমল রাখবেন. ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ. যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে তা দেখতে পাবে, যে ব্যক্তি সামান্য পরিমাণ খারাপ আমল করবে তাও দেখতে পাবে. অর্থাৎ আল্লাহ তাআলা ডাকবেন, আসো তোমার আমল নামা তুমি দেখো. মানুষ আমল নামা দেখবে, আমল আমল ওজন আমল আমল ওজন করা হবে, ওজন ওজন দেখবে. অর্থাৎ ভালো দেখানো হবে, খারাপ দেখানো হবে. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর যাকে ইচ্ছা মাফ করে দিবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন. অর্থাৎ নেক আমল থাকার কারণে, সেই সঙ্গে গুনাহ থাকার কারণে আল্লাহ তাআলার দয়া হলে তার গুনাহগুলোকে মোচন করে দিবেন এবং সেই গুনাহগুলো সামনে আসবেন না. নেক আমল থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন প্রথমেই, অথবা যদি সে এমন গুনাহ করে যা শাস্তির, যার কারণে শাস্তির হকদার, শাস্তি দিবেন. আর শাস্তি দিলেও তাকে চিরস্থায়ী জাহান্নামি করবেন না, যদি তার তাওহীদ ঠিক থাকে. তাওহীদ ঠিক থাকলে তাকে চিরস্থায়ী জাহান্নামি করবেন না, কেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা. শিরক করলে আল্লাহ ক্ষমা করেন না, শিরক গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন. এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, সূরা নিসার 48 নং আয়াত এটি. এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে গুনাহ নিয়ে যে যাবে, সৎ আমল নিয়ে যাবে, গুনাহ বলতে তাওহীদ ছাড়া অন্যান্য, শিরক ছাড়া অন্যান্য গুনাহ, এরকম গুনাহ নিয়ে যদি কেউ যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, আর শাস্তি দিলেও তাকে চিরস্থায়ী জাহান্নামী করবেন না. এটি হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটি হচ্ছে সালাফে সালেহিনদের আকীদা. কিন্তু এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম, তারা বলে গুনাহ করলে অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সে শাস্তি ভোগ করবেই. এই কথা মুঠেই ঠিক নয়, যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন. মোট কথা, গুনাহ নিয়ে গেলে সেই সঙ্গে সৎ আমল নিয়ে গেলে আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তাকে প্রথমেই ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন. এটি হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা. আর তওবা করে গেলে তো কোনো কথাই নেই, গুনাহ করার পরে যদি তওবা করে দুনিয়াতে মরার আগে তাহলে তো সব কিছুই আল্লাহ তাআলা মাফ করে দিবেন. এমনকি তওবা করে কি আল্লাহ তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন. আল্লাহ তাআলা গুনাহ করার পর তওবাকারীদেরকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন. আর গুনাহ করার পরে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দেন এবং তাকে জান্নাতবাসী করেন. সুবহানাল্লাহ, আল্লাহর দয়া অপরিসীম. গুনাহ করলে যে শাস্তি ভোগ করবে এটা জরুরি নয়, আবশ্যক নয়, আল্লাহর দয়া হলে অথবা রাসূলের সাফাআত পেলে বা অন্য কারো সাফাআত পেলে কিয়ামতের দিন তার উপকার হবে এতে, অর্থাৎ গুনাহগুলো তার মিটে যাবে, দুর্বল হয়ে যাবে, সৎ কাজগুলো চাঙ্গা হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, যার কারণে সে জান্নাতি হবে. আর জাহান্নামী হলেও তাওহীদ যদি ঠিক থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, সৎ আমল থাকার কারণে সে জাহান্নাম থেকে বের হয়ে আসবে. কেউ অচিরেই বের হয়ে আসবে, দ্রুত বের হয়ে আসবে, কেউ একটু লম্বা সময় থাকবে, তারপর অবশ্যই জাহান্নাম থেকে বের হবে. আর ওইদিকে আল্লাহ তাআলার ক্ষমা আগেই হয়ে যেতে পারে, গুনাহ সাথে নিয়ে গেলে ক্ষমা প্রথমেই হয়ে যেতে পারে. এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে সবগুলো দলিল থেকে নির্গত বিশ্লেষণ, এর মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাজহাবের মানহাজের সৌন্দর্য প্রকাশিত হয়. ধন্যবাদ.